মেট্রো রেল সম্পর্কে কিছু দুঃসংবাদ দিচ্ছি আপনাদের। সব কিছু ঠিক থাকলে আগামী 29শে ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো আমাকে চালু করবে এই দেশের সরকার। আমাকে চালু করে আমার ভিতরে প্রথমে উঠবে এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর জনসাধারণের জন্য আমাকে উন্মুক্ত করে দেওয়া হবে। তাই নির্জন যার আমাকে নিয়ে যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরি, তেমনই কিছু তথ্য ফ্রিতে জানালাম সবাই। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আমার টিকিট পাতলা কাগজে রইব না, আমি কি ফকিনী মানুষ নাকি? আমার টিকিট হবে প্লাস্টিকের কার্ড, একবার কিনা খালি রিচার্জ করবেন, ব্যাস। আর টিকিট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না তারা, প্রতিবার স্টেশনে ঢোকার সময় মেশিন বা কাউন্টার থেকে টিকিট কাইটা ট্রেন উঠতে পারবেন। টিকিট ছাড়া আমাকে ওঠার চিন্তা ভুলেও করেন না। ট্রেনে ওঠার বহুত আগে স্টেশনে ঢোকার মুখে কার্ড চার্জ কইরা ভিতরে ঢুকতেইব, কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকিটে ঘোরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকিট কাইটা, বেশি দূরে যাওয়ার শান্তি নাই। অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হনের গেট খুলবো না, বেড়া সেরা অবস্থা। ট্রেনে সেটগুলো প্লাস্টিকের তৈরি, ফর্ম বা রেক্সিনের তৈরি না, তাই ব্লেড দিয়ে কাটা যাইব না। কাটাকুটির অভ্যাস জাগো আছে তার আপাতত হতাশ হইব। আর যারা কাটা রেক্সিং এর ফাঁক দিয়ে টাইনা টুইনা ফর্ম ছিত, তারা অজ্ঞতা মাথার কেশ ছিঁড়তে পারবো। এই খায়েস পূরণ না কইরা এহকাল ত্যাগ করতে হইব। কিছু আদম সন্তান আছে, ট্রেন দেখলে জাগো ঢিল মারার লাইগা হাত নিষ্পিস নিষ্পিস করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপরে ঢিল মারা যাইব আর ট্রেন চলবো শহরের মধ্যে দিয়া, ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু একটা মাইরও মাটিতে পড়বো না। এই ট্রেনের টাট্টিকর নাই, তাই বড় কাম করে পানি ব্যবহার না করে ট্রেনে নোংরা করার খায়েশও অনেকের পূরণ হইব না, আফসোস। ট্রেনে উঠোনের আগে বড় ছোট সব কাম সাইরা উঠলে সমস্যা হইব না। জার্নি বাই ট্রেন করণের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকেরই হবি। এইখানে হতাশার খবর, ট্রেনের বাদামওয়ালা নাই, বাদাম খাইবেন করতে। টিকিট কাটে ট্রেন উঠা বাদাম বেচা পুষাইব না। অনেকে বান্দা আছেন যারা ট্রেনে ছাদে না উঠলে ভ্রমণের মজা পান না, তা গোলাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপরে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজের তারের লগে লাইগা আলুপোড়া হয়ে যাবেন, অতএব সাধু সাবধান। আপাতত এই পর্যন্তই রাখলাম, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আবার পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে পারি, সেই পর্যন্ত ভালো থাকবেন।